হযরত মুসা নবীর সাথে যে 12 জন নকীব দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন, 12 জন পাওয়ারফুল মন্ত্রী, এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না। মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না, আমি আল্লাহ তাদেরকে জানালাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসা বানি ইসরাঈল, ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই, আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাঈল, বনি ইসরাঈলের যে 12 জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে, তাদের কাছ থেকে। অবাসনা মিনহুম সানাই আশারা নকীবা, আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম, আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্ম চোখে সম্ভব না, কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে, আমেরিকা আমাদের পক্ষে থাক, রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক, মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা একথা বলতে চাই, কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না, আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে। হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে ওই সময় আল্লাহ ওয়াহী পাঠিয়ে জানালেন, মুসা যে 12 জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা 5টা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে, নিজ এলাকায় নিজ দেশের ভেতরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে, আমার বরকত তাদের সাথে থাকবে। দল মত নির্বিশেষে হযরতে মুসা নবী আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা আমি আজকে পড়লাম। মনে করেন 12 জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই, তোমার কিছু চাই। আল্লাহ তাআলা যদি বলেন বাংলাদেশের এই 12 জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না, কিন্তু আমি তোমাদের সাথে আছি, আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব। সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে, বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না, তার দ্বারা সম্ভব না। সুতরাং মানে কোন বললে ফায়াকোনের পর্যায়ে আসতে আর 1 সেকেন্ডও সময় লাগে না, এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসা নবী আলাইহিস সালামকে যেমন 5টা কথা বলেছিলেন, আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই 5টা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাব। আল্লাহ পাক বলেন, মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকম তোমস সলাতা ওয়া আতাই তোমস যাকাতা ওয়া আমানতুম বিরসুলি, 1 নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে, কি করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাস করা লাগবে নামাজের, এ দাবিতে আপনারা আছেন না নেই?
وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে। কিসে? পঞ্চাশ বছরের উপরে আমরা পার হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। আপনি ঘুরে ফিরে দেখেন, পঞ্চাশ বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি, হয়েছে? বলেন বলেন, নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই আমরা এই পঞ্চাশ বছরে পেয়েছি সে মুসলিম। উচিত ছিল অন্তত এদেশে পঞ্চাশ বছরে সংসদে নামাজের বিলটা পাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে, কি হয় তার বাস্তব প্রেক্ষাপট? আপনি হেরা গুহা নাম আমরা শুনেছি, গারের সুর নাম শুনেছি, বাস্তবে নিজেও আমি দেখে এসেছি। মোহাম্মদুর রসুলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন, ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের, চারিদিকে তার শত্রুপক্ষ এসে ঘোলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে। সুতরাং আপনি এক কাজ করেন, আপনার বাড়ি যেটা, ঘর যেটা, ঘরের এই মেঝে, এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে, এক মোট বালি হাতে তুলে নেন, ফুক লাগা সামনের দিকে আপনি ছুড়ে মারেন। কোরআনে কারিমের সূরা ইয়াসিনের প্রথম থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন। তেলাওয়াত করার পরে ফোক লাগালেন, সামনের দিকে ফিকে মারলেন, ছুড়ে মারার সঙ্গে সঙ্গে বাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে যাবার কথা, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন? অমার অমাই তাই দে রমাই তা বলা কিন্না, আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার পা দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর ক্ষমতা। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে এই মানুষগুলোই তাদের মাকে, তাদের বাবাকে, তাদের নেতাকে বিশ্বাস করে না, এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টুকলা টুকলা করে রেখে গেছে, এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই, এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি, তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? আমি শুধু কথা বলার জন্য বলছি না, প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি। একনাফের মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে,
কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি তাকান, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপন জন না, আর সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে। অথচ নবীজি নিজের আল আমিন নামের আচ্ছাদিক নামের কলঙ্ক হয়ে যাবে, এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এ জায়গাটা যদিও নিরাপদ না, তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো। আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এই জন্য দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি, সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া, এই আমানতটা। আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা, লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে, এই যে কত কঠিন বিষয়, এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না। এজন্য নবীজি থেকে শুরু করে যারা দুনিয়ায় দায়িত্ব পেয়েছে, আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা, এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নাম হয়ে যাই কিনা। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের চোখ ভিজে যাচ্ছে, আহ এ কি কষ্ট করেছে। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন। আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয়, হ্যাঁ কখন সওয়াব হয়, যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন। হযরতে আলীকে বললেন, আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো, ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও, এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা, আমার কাছে রাখা, ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে, এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকালবেলা এসে আমারে পাবে না, আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের এই আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে হুজুর বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি, বারবার আমাকে ডাক দেয়, মোহাম্মদ ওঠো, ওরা তো জানে না চাদরের নিচে কি আছে। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না, জোর করে ওরা চাদর টানাটানি করছিল। সিরাত ইবনে হিশাম লিখেছে, যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল, এরা চাদর টানা টানি করতে করতে যত সময় খ্যাপন হবে বিশ্ব নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে, কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে।
কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা, এই কামনা, এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায়, যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের সামনে এরকম সময় যদি আসে, জীবন যদি চলেও যায়, আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে, পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য। অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্য টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন। আমাদের মহান আমানতের দায়িত্ব এখন মাথার উপরে, এই মেম্বার গুলো, এই স্টেজ গুলোর আমানত বড় কঠিন আমানত। এটা যদি আমি সঠিকভাবে পালন না করি, আল্লাহ নিজে এবং যত সৃষ্টি কুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে। কোরআনে কারিমে দুই জায়গায় আটটা আমি পেয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, এখানে কোনো আলেমের নাম নেই, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রীর নাম না, আল্লাযীনা ইসমে মওসুলা, সবাইয়ের ভেতরে আমরা আছি। নিশ্চয় যে বা যারা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে, যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে, ভবিষ্যতেও রাখবে। এক তো মনে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কোনো শব্দ বোঝার জন্য কোনো মানুষ যদি চেষ্টা করে, ওটা যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু খেয়াল করেন, এক তুমনা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে, যেহেতু দুইটা কাল আছে। এখন যারা গোপন করছে বলতে, এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই? মান সালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহর কিতাব থেকে আয়, তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মোনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মোনাফিকরা আপনার হাদিয়া তোহফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন, মাঝখান থেকে যে হাদিয়া তোহফা বেতন ভাতা যা আসবে হ্যাঁ নজর নিয়াজ। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এদের পেটের ভেতরে যেগুলো দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো, মসজিদের মেম্বারগুলো, রাজনৈতিক যে মঞ্চগুলো, এগুলোর আমানত, এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে, ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মোহাম্মদ রসুলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম। ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে। ডাক দিয়ে বলে, মোহাম্মদ কই? আমি ওদের সাথে বার্গেনের আরম্ভ করলাম, কথা কাটাকাটি শুরু করলাম, মোহাম্মদ কোথায় আছে, ঠিক আছে, এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম, এই আমানতগুলো আছে, এগুলো একটা একটা করে বুঝে নাও। যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে বিশ্ব নবী হযরতে আবু বকরের কথা মনে হলো, বাড়িতে এসে ডাক দিলেন, আবু বকর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন, আবু বকর, 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সবসময় প্রস্তুতি নিয়ে আসি, কখন না জানে আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি, আমাদের নাম তো হামজা থেকে আমির হামজা, কেউ বলতে চায় না, ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল, এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন, যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গাড়ে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে, আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম, ওই জায়গাতে দোরাকাত নামাজও পড়ে দেখেছি, বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায়। হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি, ভেঙে পড়েননি, ওই কঠিন অবস্থায়ও তিনি বলেছিলেন, আবু বকর ভয় পেও না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মাআনা। এই যে মাআনা টান দেওয়া আছে এক আলিফ, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে আর একজন আছে, তিনি আমাদের মালিক আল্লাহ বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক, আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত, ওর ভেতরে আমার আজকের আলোচনার সার মর্ম আছে, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব,
আসে না আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা, তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম। যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি, আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন। এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে, বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল, শয়তান এসে তার কাছে শোরাকার সুরত ধরে বলেছিল, কোন ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহ মাআনা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি, ওগুলো থাকে পেছনে। সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে? আমি আলেমদেরকে বলছি, সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায়? পেছনে থাকে। সাথে যারা থাকে ওরা থাকে আগে। আমাদের মালিক যিনি, আমাদের মনিব যিনি, তাকে আমরা পেছনে না, তাকে আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই। নবীজি যেটা করেছিলেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা, ফেরেশতা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন। আজও যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি, নবীজিকে আল্লাহ যদি গাড়ে সরে সাহায্য করতে পারেন, সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে। আমার এ আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা, আল্লাহকে সঙ্গে রাখার জন্য, নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই, যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকবো, আমার রহমত থাকবে, এলাকায় গিয়ে নামাজ কায়েম করো। 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি, সামনে সংসদ যে বসবে, আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব। দাবির সাথে আপনারা যদি একমত থাকেন, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। টেকনাফবাসী, আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি কিন্তু এই নিয়মটা আজও সংসদে আমরা পেলাম না। আমাদের এটা পাওয়ার দরকার ছিল, তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি, দিয়েছেন লাইন আকান্তমুসলা, যদি তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো। পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে, সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি 4টা হয়, তার অন্যতম হচ্ছে, মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে 5 অক্ত ফরজ নামাজ আদায়। এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই। হাজারো মানুষ বিভিন্ন স্থলে বিভিন্ন সতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে, তোর সন্তান কয়জন ছিল তা না, টাকা পয়সা কত কামিয়েছ তা না, নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে এটা আগে আমার কাছে বলো, এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে। যেন মুসলমানের একটু হিসাব করছি, যেখানে যারা আছেন অনেকেই নামাজ এখনো ধরেননি বা পড়েন না, আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না, এটা পারা যায়? পারা যায় এটা? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে, আপনাদের যেই কয়দিন ছুটি দেওয়া আছে, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে, বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন,
নামাজটা বাদ দেওয়া যাবে না, অন্তত ফরজ নামাজ। সন্নত নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিয়ে, তো ফরজ নামাজ মাস্ট বি, যখন সময় হবে পড়াই লাগবে। এমনও মাসলা পেয়েছি, মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে। নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায়, তুলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না, এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না, যে নামাজ বাদ দেওয়া যাবে না। যেন আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না, খালি একটা পয়েন্ট বললাম, যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না, তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবেন। এমনকি এমনও কোরআনে সূরা তোহার 124 নম্বর আয়াতে আছে, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয়। দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় 33টা অর্থ পেয়েছি তাফসিরে। এবার যারা মুফাসসির আছে, আলেম আছে, একটু জ্ঞানী মানুষ আছে, তাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন? আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম, মুফাসসিরে কিরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থ দিয়েছে, এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে, অনেক কিছু করে ফেলেছি। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে, আল্লাহর বিধান নষ্ট করে, কেউ যদি দুনিয়ায় জন্ম চোখে দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা, আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না, শান্তি রাখবো না, আসবে 10 টাকা বিভিন্ন সাইড দিয়ে যাবে আরো 12 টাকা। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায়, এটা আল্লাহর বিধানে আছে না বাইরে? কথা বলে না কেন? এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে, ঘুষ খেয়ে, এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে, এগুলোর ব্যবসা করে জন্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম খুঁজে দেখা যায়, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব, কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না, এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব, টাকা পয়সা আসবে 10 লাইন থেকে, খরচ হবে 20 লাইন থেকে, 40,000 টাকা হয়তো ঘুষ খেয়ে, আবার ব্যবসা করে, নাকি এটা বলা ঠিক হচ্ছে না? এলাকায় আছে এগুলো, এই যে ডাইলের ব্যবসা যারা করে, বাবার ব্যবসা যারা করে, এগুলো কি বৈধ না অবৈধ? এসেছে আপনারা যাই মনে করেন, আপনাদের এলাকায় মনে হয় এই টেকনা বকিয়ার জন্য এটা বৈধ আছে। এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন, এই দঙ্কাটা ভালো করে শোনে না, 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা, চলো ডাক্তারের কাছে, ওখানে গেল 5,000। বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে, কি গো জিনে ধরেছে, হুজুর ডাক দিয়ে ঝেড়ে নে কবিরাজ নিয়ে আয়। ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা, এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আসে, নিয়ে এসেছিলেন 40,000 টাকা, চলে যাচ্ছে 42,000, এটারে থাকবে না। আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে, আল্লাহ দঙ্কা করবে তো দঙ্কা করবে, অনাশুর হইয়াও মাল কিয়ামাতি আমা, এটা আরো কঠিন। এ দুনিয়ায় শেষ না, যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে, ওই জগতে উঠবেন যখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ।
লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, আজকে আমার চোখ অন্ধ কেন? তুমি চোখটা ভালো করে দাও, আমি আদম নবীকে দেখব। উনি 60 হাত লম্বা ছিলেন, 40 হাত মোটা ছিলেন, একটু দেখব কেমন আদম নবী। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম, যেভাবে তুই আমার বিধান, আমার নামাজ, আমার জিকির, আমার আইন ভুলেছিলি, শুধু ভুলেই গেলাম না, তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন, তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন, কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না। বাবা নিজের নাম ধরে ডাকলে কেমন সুন্দর লাগে, আপনার কাছে কেমন মধুর লাগে? আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয়, এর ভেতরে আমি যত আনন্দ পাই। দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বললো আমার ভালো লাগে না। বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে, এত পছন্দনীয় হয়, এত মধুর লাগে মায়ের কাছ থেকে, যিনি আমাকে বানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে, তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না। আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই। এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা, থেমে যান, আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন। অফিসে যারা চাকরি করে, একদিন দুই দিন তিন দিন না গেলে অন্তত চাকরি চলে যায়, এমনকি তিন দিনের পরে বস যদি ভালো হয় বলে, দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না, টাইট করার জন্য, সতর্ক করার জন্য একদিনের বেতন পর্যন্ত কেটে নেয়, কথা বলে না কেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন, এই 30 বছর 40 50 60 বছর বয়স আপনার, 5 বার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন, একবারও কোনো দিন দেননি, অথচ তিনি কোনো দিন আমার খাবার বন্ধ করে দেননি। কক্সবাজারবাসী আমার আল্লাহকে সঙ্গে রাখতে চাই, মহান আল্লাহর বরকত রহমত তার শক্তি আমাদের সাথে থাক, এটা আমরা চাই। তাহলে নামাজ পড়া না, শুধু নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। বাস্তবতা আজ হয়েছে উল্টা, নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায়। তবু আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না, নামাজ কায়েম করা লাগবে। ওরা কোরআন পড়ে আমি নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পেয়েছি, কয় জায়গায়? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের নামে, ওরা কোরআনে আছে শুধু এক জায়গায়, আর 72 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি, 120 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো। এতবার বলার দরকার কি? প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে, এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে। কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে, আমরা দুইজন ব্যবসা করতাম, ওনার 5 লাখ আমার 10 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা করেছিলাম, হঠাৎ 2 মাস পরে উনি যে লাভ হয়েছিল লাভগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। মাওলানা আমারে জিজ্ঞাসা করছে, আমির হামজা আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই? আমি যদি ওনারে বলি 65 মানে উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে, এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি? 65 এক কথা বলে না কেন? মারামারি করছে দুইজন, একজন আর একজনকে এমন ভাবে চড় দিয়েছে, ঘষি দিয়েছে, কিল দিয়েছে, ডাক দিয়ে বলছে ভাই কেমন দিলেন? বলছে 100 মানে
মানে এর উপরে আর মায়ের নেই, পরিপূর্ণ করে একেবারে দিয়েছে। প্রতিটি সংখ্যার অর্থ আছে, আল্লাহ 72 এমনি বলেন নাই, এর উপরে আর বলার দরকার নেই, এই জন্য 72 বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন, হযরতে জিব্রাইলকে আল্লাহ বললেন, হে নবী হাত নামান, এর জন্য দোয়া করা তো দূরের কথা, এর কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, এর জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না। নবীজি বলেন, আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না। আল্লাহ বলেন, লান আসে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি, সাবেঈনা মাররাতান, পরের শব্দে দেখো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কক্সবাজারবাসী আপনাকে একটা ইঙ্গিত দেই, ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হুম বহুবচন দিয়েছেন, কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আল্লাহ কি জানে না? এই কথা বলেন না কেন? তার নাম আল্লাহ জানতেন, নামটা এখানে বসিয়ে দিলেন না কেন? হুম বহুবচন জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অনেকের ভেতরে থাকবে। তারা নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েম করবে না, নামাজ কায়েমের আন্দোলনও করবে না। এই মানুষগুলো যদি মারা যায়, এদের জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের মাফ করব না। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই জন্য আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন, নামাজকে পরিবারে সমাজে রাষ্ট্রে দাঁড় করানো দরকার, এটা কায়েম করা দরকার রাষ্ট্রীয়ভাবে। এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার। এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু 70 বার দোয়া করলেও কাজ হবে না। সতর্ক করার দায়িত্ব ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম। এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন, আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময়, তিনি জীবিত থাকতে বলতেন, একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, গন্ডারকে কাতু কুতু দিয়েছে মাসে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে, কি গো 3 দিন আগে কাতু কুতু দিলাম তখন হাসলে না, এখন হাসতেছ? গন্ডার বলে, বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতু কুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন, আর আমাদের 50 বছরও হয়নি। এই 50 বছর অনেক কোরআনের পাখি ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে, কথা বলে না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, তাও আমার মতো হামজার পেছনে না, নবীজির পেছনে। এই টেকনাফ বাহারছড়া মসজিদে না, ও নামাজ পড়ে কাবা শরীফে মসজিদে নববীতে। নামাজ শুধু পড়েছে, নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য, দায়িত্ব তার জীবনে ছিল না, এই জন্য 70 বার দোয়া করেও আল্লাহ তাকে মাফ করেনি, এমনকি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ, এই জন্য আল্লাহ ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়েছেন। এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে, এদের জন্য যদি কাবা শরীফের ইমামও দোয়া করে মাফ চায়, আল্লাহ তাদের মাফ করছে না করবে না, করছে না করবে না, এ শব্দ কোথায় আছে? এই যে এক ফের মজারে, এর আগে লান, আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো কশ্চিন কালেও হবে না। এই জন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে, হোম এই শব্দটা দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি তার সবচাইতে ভালো আমার কাছে মনে হয়, পঠিত বিষয় এবং আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন, ওইগুলো নিজের ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে
প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো, এইটার নাম হচ্ছে আকন্ত মুসলা। আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে, কি হয়ে, এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান। সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন। কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে, কাতার সোজা করেন, আরবিতে বলে কাতার সোজা করেন বারবার, আকামত হয়ে যাওয়ার পরেও প্রায় দিন দুই তিনবার চারবার পাঁচবার বলে। আমি ওই সময় হজে যাওয়ার সময় ষোলো সালে ভালো বুঝি না, এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয়। আজ বিশ্বের ৫৭টা মুসলমান রাষ্ট্র, আমাদের কাতার যদি সোজা থাকতো আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত। আমাদের কাতার ঠিক আছে? নামাজের এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার পাঁচবার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো, যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে এমন হুঁশিয়ারি আছে হাদিসে। এটা তো এমনিতে দেয়নি। আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি, এরা যদি পাঁচ অক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম, এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না। এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো। এ কথা যখন ইমাম বলে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা যখন সব এক হয়ে যায়, এ কাতার শেষ করে যখন সমাজে যাবেন, রাষ্ট্রে যাবেন, পরিবারে যাবেন, ওখানেও যেন আমাদের কাতার এক থাকে। এক কথা বলেন, ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায়, এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না? আমাদের শিক্ষা সিলেবাসে সেই যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে, এগুলো যদি আপনি দেখেন আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কে, আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না, এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে, নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে, আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন? কারা কারা দেখি লিল্লাহ তাকবীর, লিল্লাহি তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, আল কোরআনের আলম সংসদে জালো, আল কোরআনের আলম আল হাদিসের আলম সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙ্গা, যার পরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকে, থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা। দায়িত্বে যারা আছেন বা যারা পাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন, এখন আশা করব নামাজের বিল আমাদের সংসদে সর্বপ্রথম কায়েম হবে। দুই নম্বরে জাকাতের কথা আছে, তিন নম্বরে রাসূলদেরকে সাহায্যের কথা আছে, চার নম্বরে কর্জে হাসানা দেওয়ার কথা আছে, পাঁচ নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা। আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে, আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি, এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে। শুধু বলবে না, ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদুল্লাহ সাওয়াস সাবিল, তাকে আমি আল্লাহ গমরাহীর এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব, নামিয়ে দেব, নিমজ্জিত করব, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে ওনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি, শুধু পাঁচ অক্ত নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা, এটা আপনার এবাদত না। নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে ১৭টা, আমি সামারাইজ করে চারটা বলছি। কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালেই স্বামীকে সে খুশি করবে, এরকম আচরণ করা লাগবে। দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে। স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। এরকম বউ দেশে নেই? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে, আবার রাগ করবে না, সামনে বড় বলে হুজুর আমার দরকার নেই।
এরপরে আছে কোনো স্বামী যদি তাকে কোনো জায়েজ কাজের আদেশ দেয়, জীবন থাকতে সে জায়েজ কাজ তার তার জীবনে সে আদায় করবে, সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে, দায়িত্বে থাকবে, এগুলোর সঠিক ব্যবহার সে করবে। আল্লাহ আমাদেরকে মা বোনদের এই দায়িত্বগুলো নামাজ রোজা মাস্ট বি এগুলো তো থাকবে, পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন, আমিন।